এবার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে গিয়ে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার বিকেলেই শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তারপর অভিযুক্তের মাকে দীর্ঘক্ষণ জেরা করেন তারা। তার আগে এদিন সকালে সঞ্জয় রায়ের ডেরা কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে গিয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই গোয়েন্দারা সল্টলেকের ওই দফতরে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর আরজিকর থেকে সেখানেই গিয়েছিলেন অভিযুক্ত। সেখান থেকে রাতে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে নিয়ে হাসপাতাল গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল সেখানে।